আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আজকে আবারও শুরু করলাম আমাদের চাঁদ বাগানের ভিডিও দিয়ে, ইনশাআল্লাহ ভালো লাগবে। আজকেও প্রচুর পরিমাণে ফুল ফুটছে, আর ফুলগুলো এত বেশি সুন্দর, মানে দেখলেই প্রাণটা একবারে জুড়িয়ে যায় এক কথায়। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, এই যে দেখুন মানে কতটা সুন্দর, তিনটা জবা ফুল ফুটছে। এটা হচ্ছে ইন্ডিয়ান জবা, অনেক বেশি সুন্দর। বাগানে পাখি কিচিরমিচির করতেছে, শুনতে খুবই ভালো লাগতেছে। বাগানে একদম এত ফুল যে পাক পাখালিও বেশি, মানে আজকে অনেক বেশি আসতেছে, ভালোই লাগে। আজকে প্রচণ্ড রোদ ছাদে, আমি একটু দেখাচ্ছি আকাশের অবস্থা আজকে। দেখতে পাচ্ছেন কতটা রোদ আকাশে, একদম আকাশটা একবারে নীল। এই হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল, এত সুন্দর মাশাআল্লাহ, মনে হচ্ছে যে এই কাগজের ফুল। এতটা সুন্দর হচ্ছে দেশি গোলাপ, আমি একটু ভিতর থেকে ফুলগুলো ভিডিও করি। এই হচ্ছে বেগুনি চন্দ্রমল্লিকা, প্রত্যেকটি কালারই এক এক রকমের সুন্দর। এটার হচ্ছে কমলাটা, এই হচ্ছে হলুদ। আর আমাদের মুরগির বাচ্চারা মানে সারাক্ষণই চিউ চিউ করে ডাকতেছে, হয়তো ভিডিওতে সাউন্ড শুনতে পাচ্ছেন। এটা হচ্ছে হালকা বেগুনি কালারটা, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশন আসবে। আর নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাবেন।
যেমন রোদ আছে তেমন হালকা হালকা বাতাস আছে, যেই কারণে ভালোই লাগতেছে ছাদে। মানে তীব্র রোদ থাকার পরও মানে ভালোই লাগতেছে, অতটা রোদ গায়ে লাগতেছে না এরকমের আর কি। আজকের মতো এখানেই আমি আমার ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।